গাজীপুরের শ্রীপুরের পৌর শহরের বেড়াইদের সালা এলাকায় আগুনে পুড়ে গেছে 12টি বসতঘর, একই সাথে পুড়ে গেছে আরও 5টি দোকান। সোমবার বিকেলে 4টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। বসতবাড়ি ও মার্কেটের মালিক অ্যাডভোকেট রাজিবুল আলম জানায়, অগ্নিকাণ্ডে আমার আধা ফাঁকা টিনশেডের 12টি বসতঘর ও 5টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বিকেল 4টার দিকে হঠাৎ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখতে পাই। ঘরে ভাড়াটিয়া না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার 12টি আধা ফাঁকা টিনশেড ঘর, ভাড়াটিয়াদের মালামাল, মুদির দোকান, জুতার দোকান, টেইলার্সের দোকান ও একটি ফার্মেসি সহ 5টি দোকান পুড়ে গেছে। শ্রীপুরের ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 2টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা ধারণা করছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে অথবা অন্য কোনো উপায়ে আগুন লাগতে পারে।